সবচেয়ে বেশি মজা হয় ইলিশ মাছ ভাজলে, এটা তো মজা হয় বেশি। হ্যাঁ ভালো হয় না? হ্যাঁ অনেক মজা হয় আর কি। ভাই সামনে শীত, অলিভ অয়েল নিয়ে আসলাম। বিভিন্ন দেশের অলিভ অয়েল, স্পেনের আছে, ইন্ডিয়ান আছে, দেওয়া যাবে। অলিভের ভিতরে তো স্কিন দেওয়ার জন্য এবং খাবারের জন্য দুইটাই হবে। হ্যাঁ আলাদা আলাদা আছে এখানে। না এরকম টাইপের এগুলো ইউজ করলে, মানে অলিভ অয়েল সবসময় ইউজ করলে আপনার চুল আর দাড়ি সহজে পাকবে। এটা ভাই অলিভ অয়েল, আরেকটা নাম হলো জয়তুনের তেল। জয়তুন এটা বাংলায় বলে জয়তুন। আর ৫২% কিন্তু অলিভ কিন্তু হয় স্পেনে। স্পেনে সবচেয়ে পুরানো স্পেনেরই হয়, স্পেনে সবচেয়ে ভালো হয়। কিন্তু অনেকখানে মানে দেশ তো উন্নত করতেছে, সব দেশে উন্নত করতেছে, সব দেশেরই হনে আছে আপাতত। আচ্ছা আচ্ছা, তো আজকে ছোট আছে, বড় আছে, সব বিভিন্ন ক্যাটাগরিতে আছে। 100 ml থেকে ধরে আপনার 500 ml পর্যন্ত আছে। আপনি যদি তার চেয়ে বড় চান, 1 লিটার চান, সেটাও দেওয়া যাবে। 1 লিটারও দেওয়া যাবে, অর্ডার করলে দেওয়া যাবে। অলিভের ভিতরে তো স্কিন দেওয়ার জন্য এবং খাবারের জন্য দুইটাই হবে। হ্যাঁ আলাদা আলাদা আছে এখানে। ওকে তো ঠিক আছে, আমরা একটু অ্যাড্রেসটা জেনে নিই। অ্যাড্রেসটা হলো ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার, হাজি হোসেন প্লাজা, দ্বিতীয় তলায়। কসমেটিক ওয়ার্ল্ড, দোকানের নাম 31 নম্বর। আমাদের দোকান শপের নাম্বার হলো 31 নম্বর, দোকানের নাম্বার। তো কোনটা দিয়ে শুরু করবেন, বড় দিয়ে না ছোট দিয়ে? ছোট দিয়ে শুরু করি। ছোট দিয়ে, ওকে। এটা নামটা কি? এটার নাম হলো ডিলাইট। ডিলাইট এটাও আপনার স্প্যানেরই। ছোট হয় ইন্ডিয়ানটা 50 ml এর, না এটাও 100 ml এরই হয়। চুলে দেওয়া যায় বলতে, চুলটা আপনার যারা বয়স্ক, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম অলিভ অয়েল ইউজ করতেন দাড়িতে, চুলে, এগুলো ইউজ করলে আপনার চুল আর দাড়ি কম পাকে। অল্প বয়সে দেখুন, যেমন চুল পাইকা যায়, তারপর অল্প বয়সে দাড়ি পাইকা যায়, অনেকের আছে না এরকম টাইপের। এগুলো ইউজ করলে, মানে অলিভ অয়েল সবসময় ইউজ করলে আপনার চুল আর দাড়ি সহজে পাকবে। পাকবে না, ওকে। তো ঠিক আছে, 100 ml এর প্রাইস কি রকম? এটা প্রাইস পড়তেছে ভাই 230 টাকা। 230 টাকা, 230 টাকা এটা পড়তেছে। আর কি ডিসকাউন্ট হবে এটা? না ভাই, এটা ডিসকাউন্ট দিই প্রাইস। এটা ডিসকাউন্ট দিই, হ্যাঁ ডিসকাউন্ট দিই। 230 টাকা, 230 টাকা। আচ্ছা, ইন্ডিয়ানটা শেষ করে দেন। হ্যাঁ ইন্ডিয়ানটা লয় কিউকারপিন এটা। আচ্ছা কিউকারপিন, হ্যাঁ এটা বডি। এটা এইগুলোর সাথেই রাখেন, কিউকারপিন যেহেতু বড় আইটেমগুলো আছে। ২৫০ টাকা, 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 ২৫০
অরিজিনাল ইন্ডিয়ানই হয় এটা আপনার দেখি লুচি কি ইন্ডিয়ান না স্পেন এটা তো স্পেনের স্পেনের এই যে স্পেন হ্যাঁ হ্যাঁ স্পেনের এই যে লেখাই আছে স্পেন আচ্ছা আচ্ছা ওকে লুচি কিন্তু এগুলা কিন্তু এই যে ক্যাপের এগুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল এগুলো ক্যাপের এগুলো কিন্তু বাংলাদেশে কিন্তু তৈরি করতে পারে না এটা সরাসরি একদম স্পেন থেকে চলে আসে ওকে এটা কত মিলি এটা হলো কি আপনি 100 গ্রাম 100 গ্রাম ওকে স্পেনে কিন্তু বড়গুলাও আছে বড় আছে দেখাবো কথা আছে এটা হলো 100 গ্রাম এটা 100 গ্রাম এটা বলতেছে 270 টাকা 270 টাকা 270 টাকা লুচিটা একটু প্রাইস বেশি হ্যাঁ লুচিটা একটু প্রাইস বেশি
পপুলার খুব ভাইরাল একটা প্রোডাক্ট আর এবারকার ট্যাক্স ব্যাটার কারণে কোম্পানির এগুলো সব আপনার হাইলাইট মানে দাম বাড়ায় ফেলছে আমরা বাড়াইনি তো বাইরে থেকে আসে সরাসরি এই কারণে প্রাইসটা একটু আপনার 50 টাকা আপনাকে দেখাচ্ছি অনেক শর্ট ইয়া করে লাগছে তো ছোট করে লাগছে কত মিলে এটা70 টাকা ছিল এরকম ছিল এখন দাম বাড়ায় ফেলছে তো এটা পড়তেছে 430 টাকা 300 ml এর আগে জবিস কিন্তু 100 মিলি দেখাইছিলাম না এখন এটা হলো 250 মিলি400 টাকা আর এমবাসিডার এটা হলো যে টিনেরটা এটা হলো যে আপনার ইয়ারটা 300 ml টা এটা হলো 250 ml এটা হলো কাচের এটা কাচের এটা টিনের আর এটার প্রাইস পড়তেছে আপনার 580 টাকা পড়তেছে এটা 580 টাকার ভিতরে এটা যে এমবাসিডার যেটা সবুজটা আছে এটার বড়টা এটা পড়তেছে আপনার 550 টাকা মানে এই সাইজেরই 250 ml টা 550 টাকা পড়তেছে এটা আপনার শরীরেও দিতে পারবেন চুলেও দিতে পারবেন যে কোনো সালাতের আইটেম বা ভর্তা বা তরকারি যে কোনো আইটেমে আপনারা সবচেয়ে বেশি মজা হয় ইলিশ মাছ ভাজলে এটা তো মজা হয় বেশি ভালো হয় না হ্যাঁ অনেক মজা হয় আর সবাই ট্রাই করবেন ইলিশ দিয়ে আর কি ট্রাই অলিভ অয়েল দিয়ে একবার খেয়ে দেখেন কেমন দেখা যায় কেমন লাগে আপনারা শরীর সাথে অল দিয়ে ইলিশ খেয়েছেন কিন্তু অলিভ দিয়ে কি খান নাই তো অলিভ দিয়ে ট্রাই করে দেখতে হ্যাঁ একটু ট্রাই করে দেখেন কেমন লাগে ওকে তো এটা এটা পড়তেছে আপনার 880 টাকা 880 টাকা 500 ml 880 টাকা 500 ml এর প্রোডাক্ট 880 টাকার ভিতরে পেয়ে যাবেন
ডিসকাউন্ট হবে না কিছু একটা ডিসকাউন্ট তো হওয়ার কথা ভাই ডিসকাউন্ট এটা দিতেছি আমি তো এখন এই রেটটা বলতেছি আপনার এক মাস পরে বা শীত আসলে এটার প্রাইস আরো কত বাড়বে সেটা আমরাও জানি না বর্তমান প্রাইস যা আছে আমি সেটাই বলতেছি তো ঠিক আছে বর্তমান প্রাইস গুলো বলা হচ্ছে কিন্তু ফিউচারে হয়তো দুই মাস পর বা এক মাস পর যদি হয়তো যখন নেবেন তখন কিন্তু প্রাইসটা হয়তো একটু চেঞ্জ হতে পারে কারণ বর্তমান পরিস্থিতি তো সবাই জানেন প্রাইস সম্পর্কে ডাউন হবে না আপই হবে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার অলিভ এটা কি অ্যাম্বাসেডর অ্যাম্বাসেডর বড়টা 500 ml 500 ml ওকে এটা 500 ml এর প্রাইস পড়তেছে আপনার 1000 আপনার 950 টাকা এখানে ভাই অনেক সময় বলেন যে ভাই আপনার মাল পাঠান আমরা মাল ইয়া করে দিচ্ছি ভাই এটা কাছের ভাই ঠিক আছে যেগুলো বড় ইউজ করবেন বা 12টা নিতে চান তারা মনে করেন যে অনেক সময় ভুল বলছি তো অর্ডার দিয়ে ফেলায় কিন্তু ভুল বলছি তো নিতে পারে না সেই ক্ষেত্রে একটু অলিভ অয়েল অর্ডার করলে আপনার 40% এক্সট্রা পেমেন্ট করতে হবে ক্যাশ অন ডেলিভারি অনেকে কিন্তু রিটার্ন করেন রিসিভ করেন না ফোন রিসিভ করেন না কিন্তু এই মালটা কিন্তু যাওয়ার সময় যা অনেক সেফলি ভাবে আসার সময় তুমি হবে আসে না ওরা হ্যাঁ সেফলি আসে না ওরা যেভাবে পারে সেভাবে ফালায় দিয়ে আসে এটা কাছের জিনিস হাতে তো কারণ কুরিয়ারের একটা পিকআপে করে কিন্তু যায় সেটাই কার্গো এগুলো তো যায় রিটার্ন আসলে ওরা ওটা মূল্যায়ন করে মূল্যায়ন কম করে ঠিক আছে ওই কারণে এগুলো আপনারা অবশ্যই 40% নাকি পেমেন্ট আগে করতে হবে আপনি মনে করেন যে একটা তেলের দাম পড়তেছে আপনার 480 টাকা আমি একটা কথা বুঝালাম এটা 480 টাকা আপনার 200 টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি 400 সহ শুধু অলিভ অয়েল শুধু অলিভ অয়েল কারণ এগুলো কিন্তু সব কাস্টমার এক না কিছু কিছু কাস্টমার আছে ঠিকই অর্ডার করে প্রোডাক্ট কিন্তু আর রিসিভ করে না রিসিভ করে না প্রোডাক্ট আমাদের ক্ষতি হয় এরিয়াতে চলে যায় কিন্তু এটাতে অনেক প্রবলেম হয় কারণ কাঁচের জিনিসগুলো কিন্তু খুব সেনসিটিভ জিনিস ওকে তাই ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ